একবারের জন্য ঝিনাই যাকে ক্ষমতা কি জিনিস, ক্ষমতা কি জিনিস? শুনেন, নৌকাওয়ালা আমার পৈতৃক, শুনেন, আমি এখানে অনেকে নৌকা নৌকা করে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আর আমি হলো বঙ্গবন্ধু স্বাধীনতা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীর ছেলে। ভাই নৌকা না, নৌকা হলো আমার পৈতৃক সম্পত্তি, নৌকা হলো আমার পৈতৃক সম্পত্তি, সম্পত্তি। এখানে সিনেদার প্রথম আওয়ামী লীগের কে আমার দাদা নন্দবী সিদ্দিকী, আর যারা উকি ঝুঁকি দেয় হয় আমরা নাম লিখেছি, আর না হলে হলো হাইব্রিড, এর বাইরে কোনো আওয়ামী লীগ। আমি বিশ্বাস করি যে আপনারা যদি আরেকবার আমাকে এমপি করে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী করবে, আর মন্ত্রী বলি এখানে চাচি আছে, চাচা আছে, ভাই আছে, আপনারা কি কোনোদিন শুনেছেন যে আমি দুর্নীতি করেছি কাউকে? শুনেছেন কাউকে? এমপি টাকা খেয়েছে, বলেছে এমপি টেন্ডার খেয়েছে, বলেছে এমপি ওই চাকরি দিয়ে টাকা খেয়েছে, বলেছে? আপনি পাশের এলাকায় যান, পাশের এলাকায় যান, যদি বুকে হাত দিয়ে ডাইন পাশের এলাকায় নির্বাচনী এলাকায় যান, বাম পাশের এলাকায় যান, সামনে যান, পিছিয়ে যান, যদি এমন কোনো এমপি বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারে যে টাকা খাই নাই, এমপি তো ছেড়ে দেবে। আরে এমপি হয় কেন? অনেক লোক এখনো, অনেক লোক উকি ঝুঁকি দিচ্ছে টাকা খরচ নিয়ে, এমপি তো বিক্রি হয়, এমপি তো বিক্রি হয়, বড় বড় কথা বলে, এমপি হওয়ার পরে আর মনে রাখে না, আমার মতো কথা বলবে না, আরো আগে এমপি ছিল আপনাদের আমার মতো কথা বলে নাই, আমার মতো গাড়ির টাকা দিয়ে আপনাদের উপহার দেয় নাই, গাড়ির টাকা দিয়ে আপনাদের আপনাদের কাছে আসে নাই, আপনাদেরকে মূল্যায়ন করে নাই, আপনাদেরকে এরকম ভালোবাসা দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, আমি এলাকার লোককে মনে করি, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার চাচা, তারা আমাকে ভোট দেয়, তাই আমি শীতে ঈদে পূজায় করোনায় সব সময় আমি মানুষের পাশে থাকি, শুধু এমপি হিসেবে না, আমি আপনাদের সাথে থাকি ভাই হিসেবে, আমি থাকি আপনাদের সন্তান হিসেবে, আমি থাকি আপনাদের বন্ধু হিসেবে। এই জোড়াদা ইউনিয়ন, এই জোড়াদা ইউনিয়নে মানুষ আগে বলতো যে নৌকা পাস করে না, এখানে এখানে নৌকা পাস করে না, এবার কিন্তু নৌকা পাস করেছে, আপনারাই পাস করিয়েছে, আপনারা শেখ হাসিনার পক্ষে আপনারা এবার দেখিয়ে দিয়েছেন যে না, জোড়াদার মানুষ শেখ হাসিনার পক্ষে আছে, জোড়াদার মানুষ শহীদ সিদ্দিকীর পক্ষে আছে, আমি আপনাদেরকে ভুলি না। তাই আজকে আমি এসেছি কোনো দান নিয়ে না, আমি এসেছি আপনাদের কাছে উপহার নিয়ে, আমি আপনাদের সেবা করতে চাই, আমি বারবার এসি নির্বাচিত হতে চাই না, তবে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আপনারা যদি আরেকবার আমাকে এমপি করে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী করবে, আর মন্ত্রী বলি একজন এমপি, একজন এমপির ক্ষমতা সীমিত, ঢাকায় যখন বিতরণ হয়, বন্টন হয়, তখন এমপিরা প্রথমে যায় কারা? প্রথমে যায় মন্ত্রীরা, তারপরে যায় এমপিরা। তাই আমাদের দেশে সম্পদ সীমিত, এমপি পাওয়ার আগে মন্ত্রীরা পেয়ে যায়, তো ঢাকার ওই বন্টনে আপনাদের ঝিনেদার এই পুরা জেলায় আমি ছাড়া আল্লাহর কাছে ছোট হয়ে বলি, ওই মন্ত্রীর খেলা খেলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা কাউকে দেয় না। তা আপনারা আমাকে একবার সুযোগ দেন, আমি যখন সংসদে বলি তখন মাননীয় প্রধানমন্ত্রী শুনে আমার কথা, আমি যখন এখানে কাউন্সিল হয়েছে আমি কথা বলেছি, জাতীয় নেতৃবৃন্দ আমার কথা শুনেছে, আপনারা আমাকে আর একবার জিতাই দেন, আমি আপনাদের জন্য, আপনাদের হিস্সা আদায় করার জন্য আমি ঢাকা কাঁপাই দেবো, আমি যেমন ঝিনাইদহ হরিনাগরে কাঁপাই দিই, আমি সংসদ কাঁপাই দিই, আমি মন্ত্রণালয় এখান থেকে বিতরণ হয় আমি কাঁপাই দেবো, ঝিনাইদহ হিস্সা না দিয়ে ওই সচিবালয় থেকে কোনো ফাইল আমি ছড়তে দেবো না, আমি আপনাদের কাছে কথা বলে দিয়ে গেলাম, কিন্তু আমার আরেকবারের জন্য, একবারের জন্য আমি চাই আমি ঝিনাইদহ হরিনাগরের মানুষকে ক্ষমতা দেখাতে চাই, মন্ত্রীর ক্ষমতা আমি দেখাতে চাই, যে ঝিনা কীভাবে করে কাজ করতে হয়, কষ্ট লাগে, অনেক কম যোগ্যতার মানুষ, তাদের ঐতিহ্য নাই, ইতিহাস নাই, তাদের ত্যাগ নাই, তাদের শিক্ষা নাই, তাদের এলাকায় জনপ্রিয়তা নাই, তারপরে তারা মন্ত্রী হয়েছে কী কারণে? তাদেরকে বারবার নির্বাচিত করেছে তাদের এলাকার মানুষ। আপনারা কিন্তু আমার বাবাকেও সেই সুযোগ দেন নাই,
আমাকে সুযোগটা দেন, আমাকে ওই সচিবালয় যে আপনাদের জন্য আমি টেবিল থাকলে যেতে বলতে পারি আমি জিনাদার এমপি, আমি বাংলাদেশের এমপি হতে চাই না, আমি বাংলাদেশের মন্ত্রী হতে চাই না, আমি জিনাদার এমপি এবং জিনাদার মন্ত্রী হতে চাই। তো জোরাদার এই ভাই ভাইরা আমার, আজকে আপনারা এখানে যে কয়জন লোক সমবেত হয়েছেন, আপনারা এখানে তো সব ইউনিয়নের লোক নাই, সব আজকে আমরা আপনাদের ইউনিয়নে আমরা 1000 কম্বল আজকে দিছি, তার মানে 1000 ঘরে কিন্তু আজকে আমরা কম্বল দিতে পারছি, 1000 ঘরে আমরা 30,000 ঘরে দেব। এবং এই দেওয়া আল্লাহ এই সবচেয়ে আমার আমার আনন্দ হলো এই দেওয়ার সুযোগ পাওয়া। এই আপনারা জানেন আমি শীতে দিই, আবার ঈদ আসবে, আবার বকরিদ আসবে, আবার পূজা পূজা আছে, দিতেই থাকবে ইনশাআল্লাহ। আর আপনারা আমাকে একটা বারের জন্য, আর একটা বারের জন্য, আমার জন্য না, যদি আল্লাহর কাছে এখানে দাঁড়ায় বলি আল্লাহ যদি আমার নিয়ত যদি হয়, আমার নিয়ত যদি খারাপ হয়, আমার নিয়ত যদি আমার ক্ষমতার জন্য হয়, যদি ব্যক্তি ক্ষমতার জন্য আমি যদি রাজনীতি করে থাকি, আল্লাহ তাআলা আমাকে যাতে আরেকবার নির্বাচিত না করে, পরিষ্কার কথা এখানে দাঁড়ায় আমি পরিষ্কারভাবে বলতে চাই, যদি ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য যদি আমি আরেকবার এমপি হতে চাই, আরেকবার মন্ত্রী হতে চাই, আল্লাহ আমাকে না করুন। তবে আমি যদি জিনাদার মন্ত্রী হতে পারি, জিনাদার এমপি হতে পারি, আমি আরেকবার নির্বাচিত। তবে কথা বুঝা গেছে চাষিরা, কথা বুঝেছেন? আর আরেকটা কথা আপনাদের সাথে বলি, এত বক্তৃতার কথা দরকার নেই, চাষি এখানে চাষি আছে, চাষা আছে, ভাই আছে, আপনারা কি কোনোদিন শুনেছেন যে আমি দুর্নীতি করেছি কাউকে? শুনেছেন কাউকে? এমপি টাকা খেয়েছে, বলেছে এমপি টেন্ডার খেয়েছে, বলেছে এমপি ওই চাকরি দিয়ে টাকা খেয়েছে, বলেছে? আপনি পাশের এলাকায় যান, পাশের এলাকায় যান, যদি কে বুকে হাত দিয়ে ডাইন পাশের এলাকায় নির্বাচনী এলাকায় যান, বাম পাশের এলাকায় যান, সামনে যান, পিছিয়ে যান, যদি এমন কোনো এমপি বুকে হাত দিয়ে বল চ্যালেঞ্জ করে বলতে পারে যে টাকা খাই নাই, এমপি তো ছেড়ে দিবে। আরে এমপি হয় কেন? অনেক লোক এখনো অনেক লোক উকি দুকি দিচ্ছে টাকা খরচ নিয়ে, এমপি তো বিক্রি হয়, এমপি তো বিক্রি হয়, বড় বড় কথা বলে, এমপি হওয়ার পরে আর মনে রাখে না, আমার মতো কথা বলবে না, আরো আগে এমপি ছিল আপনাদের আমার মতো কথা বলে নাই, আমার মতো গাড়ির টাকা দিয়ে আপনাদের উপহার দেয় নাই, গাড়ির টাকা দিয়ে আপনাদের আপনাদের কাছে আসে নাই, আপনাদেরকে মূল্যায়ন করে নাই, আপনাদেরকে এরকম ভালোবাসা দেয় নাই, আমি আমাকে দেন আরেকবারের জন্য, আমাকে দেন ইনশাআল্লাহ। আমাকে তো এখানে চাষিরা অনেক অনেক মহিলা এখানে উপস্থিত আছে, আমি খুবই খুশি, আপনারা কিন্তু ঘরে কিন্তু পুরুষ মানুষ যেতে পারে না, মহিলারা কিন্তু ঘরে ঢুকতে পারে, আপনাদের কিন্তু ঘরে ঘরে ঢুকতে পারে, তা ঘরে যে দোহায় আল্লাহ আমার আরেকবার সুযোগ দিন, দোহায় আল্লাহ, ঠিক আছে? একবারের জন্য ঝিনাই যাকে, ক্ষমতা কি জিনিস, ক্ষমতা কি জিনিস, শুনেন, নৌকাওয়ালা আমার পৈতৃক, শুনেন, আমি এখানে অনেকে নৌকা নৌকা করে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আর আমি হলো বঙ্গবন্ধু স্বাধীনতা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীর ছেলে, ভাই নৌকা না, নৌকা হলো আমার পৈতৃক সম্পত্তি, নৌকা হলো আমার পৈতৃক সম্পত্তি, সম্পত্তি এখানে সিনাইদার প্রথম আওয়ামী লীগের কে আমার দাদা নন্দবী সিদ্দিকী, আর যারা উকি ঝুঁকি দেয় হয় আমরা নাম লিখেছি, আর না হলে হলো হাইব্রিড, এর বাইরে কোনো আওয়ামী লীগ, বুঝেছেন ব্যাপারটা? ওইসব কথা কইেন না, ওইসব কথা আমার কইেন না, ওইসব কথা আমার বললেন না, ওটা আমার আমার বাপুদের সম্পত্তি, ওইটাতে আমার, আমি যতদিন আমি যখন চাবো, আমি যদি ছেড়ে দিই, আমি যদি ওয়াকফ করে দিই যে আমি আর নিলাম না, আপনার আপনার যেমন আপনার পুত্র আপনার আপনার জমি সম্পত্তি পায় না, কারণ আপনার ছেলে যদি বলে আমি ওয়াকফ করে আরেকজনকে দিয়ে দিলাম, আমি যতদিন ওয়াকফ করে না দেবো ততদিন আমার থেকে কেউ দিতে পারবে, ঠিক আছে? কিন্তু এখন কথা হলো যে নিলাম, নৌকা নিলাম, নৌকা ফুটা হয়ে গেল, নৌকা নিলাম, হ্যাঁ, বইটা হাতে থাকলো না, এখন আর নৌকা আমার, বইটা আপনাদের, ঠিক আছে? ইনশাল্লাহ, জয় বাংলা, জয় বাংলা।